হাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি ক্রিমের রিভিউ করব। এটা হচ্ছে গোমেলা ক্রিম। এই ক্রিমটি কেমন, কারা কারা ইউজ করতে পারবেন, কোন কোন স্কিনের জন্য উপযোগী, কি কি কাজ করবে, অল ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আমার সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই ক্রিমটা হচ্ছে গোমেলা ক্রিম। সো ভিউয়ার্স, এই ক্রিমটির প্যাকেজিংটা খুবই সুন্দর, আকর্ষণীয়। এই ক্রিমটিতে অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, যা আমাদের স্কিনের জন্য খুবই কার্যকরী। এই ক্রিমটিতে অনেক ধরনের ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস ইউজ করে এই ক্রিমটি কিন্তু ক্ষতি ছাড়া আমাদের স্কিনের কাজ করবে। ভিউয়ার্স, এই ক্রিমটিতে ইউজ করা হয়েছে হাইড্রোকিনিয়ন, চেটিয়ন, এ ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে। সো ভিউয়ার্স, এবার জানা যাক এই ক্রিমটি আমাদের স্কিনে কি কি কাজ করবে। ভিউয়ার্স, এই ক্রিমটি আমাদের যাদের স্কিনে খুব বেশি দাগ ছোপ, স্পট, ব্রনের স্পট আছে, ম্যাস্তার মতো প্রবলেম আছে, হাইপার পিগমেন্টেশন আছে, লাল তিলের প্রবলেম আছে, কালো তিলের প্রবলেম আছে, এগুলো সলভের জন্য কিন্তু, রিমুভের জন্য কিন্তু এই ক্রিমটি খুবই কার্যকরী। যারা চাচ্ছেন ভালো মানে একটা রিমুভ ডার্ক স্পট করার জন্য, ডার্ক স্পট রিমুভ করার জন্য, তারা চাইলে গোমেলা ক্রিমটি ইউজ করে দেখতে পারেন। এই ক্রিমটি কিন্তু খুবই কার্যকরী। সো ভিউয়ার্স, এটা একটা ক্রিম, এটা ফার্মেসিতে পাওয়া যায়, মেডিকেল শপে পাওয়া যায় এই ক্রিমটি, যা একটা মেডিকেটেড ক্রিম। যারা চাচ্ছেন ভালো মানে একটি ক্রিম, তারা কিন্তু এই ক্রিমটি ইউজ করে দেখতে পারেন। যাদের স্কিনে র্যাশের প্রবলেম আছে, হাইপার পিগমেন্টেশন আছে, অ্যালার্জির প্রবলেম আছে, তারাও চাইলে কিন্তু এই ক্রিমটি ইউজ করতে পারেন। এই ক্রিমটি আমাদেরকে, যাদের খুব বেশি দাগ ছোপ, স্পটের প্রবলেম, তাদেরকে অবশ্যই এই ক্রিমটি 4 সপ্তাহের মতো ইউজ করতে হবে। 4 সপ্তাহ ইউজ করলে দেখবেন আপনাদের ফেসের মধ্যে অনেক অনেক ভালো একটা ডিফারেন্স চলে এসেছে, মানে দাগ ছোপ যে তা রিমুভ হয়ে গেছে এবং স্কিনটা সুন্দর, আকর্ষণীয়, ফ্ললেস লাগবে। দাগ ছোপের কারণে কিন্তু স্পট থাকলে আমাদের স্কিনটা একেবারে মলিন হয়ে যায়, উজ্জ্বল উজ্জ্বলতা হারিয়ে যায়, স্কিনের কালারটা কিন্তু দেখতে কীরকম প্রাণহীন মনে হয়। আর এই দাগ ছোপ চলে গেলে স্কিনটার মধ্যে একটা গ্লোয়িং শাইন, একটি ভাব চলে আসবে। সো যারা চাচ্ছেন ভালো মানে একটি দাগ ছোপ রিমুভ করার জন্য, ডার্ক স্পট রিমুভ করার জন্য ক্রিম, তারা চাইলে গোমেলা ক্রিমটি ইউজ করে দেখতে পারেন। ও এই ক্রিমটি কিন্তু অনেক অনেক ভালো। সো ভিউয়ার্স, এই ক্রিমটি কিন্তু রাতারাতি আমাদের স্কিন থেকে দাগ ছোপ রিমুভ করবে না, এটা ইউজ করতে হবে আমাদেরকে ধৈর্য ধরে 3 থেকে 4 সপ্তাহ এ ধরনের 2 থেকে 3টা ক্রিম ইউজ করতে হবে। এই ক্রিমটি ইউজ করলে পাশাপাশি আমাদেরকে দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। এই ক্রিমটি আপনারা রাতের বেলা ইউজ করবেন, ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে দেন আপনারা আপনাদের ফেসের মধ্যে বা যে জায়গাগুলোতে দাগ আছে সেই জায়গাগুলোতে লাগিয়ে আপনাদেরকে ওভারনাইট রাখতে হবে। এভাবে 4 সপ্তাহ কন্টিনিউ করবেন এবং দিনের বেলা আপনি যদি ঘরের মধ্যেও থাকেন তাহলেও আপনাকে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করতে হবে। সানস্ক্রিন যদি ইউজ না করেন তাহলে কিন্তু এই ক্রিমের বেনিফিটটা আপনারা পাবেন না। সো আপনাদেরকে মাস্ট দিনে একটা ভালো মানের সানস্ক্রিন, SPF যুক্ত সানস্ক্রিন ইউজ করতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং সবসময় আপনাদেরকে হাসি খুশি সুস্থ সুন্দরভাবে থাকতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে, তাহলেই আপনাদের স্কিনে এই প্রবলেমগুলো সলভ হবে। আর এই ক্রিমটা আপনারা মেডিকেল শপ থেকে পারচেজ করতে পারবেন, বিভিন্ন অনলাইন শপ থেকেও এই ক্রিমটি আপনারা চাইলে পারচেজ করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। হেল্পফুল হলে ভিডিওতে একটি লাইক দিয়ে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আমার সব নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর আমার ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয়ে থাকে, আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।